বহরমপুর থানার কান্দি বাসস্ট্যান্ড চত্বরে তুলকালাম কাণ্ড। রাস্তা ও ফুটপাথ জুড়ে ফল ও সবজির দোকান দেওয়াকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে গণ্ডগোল দোকানদারদের। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অধিকাংশ দোকানদারদের অভিযোগ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাদের সামগ্রী ফেলে দিয়েছে। সমস্যা হয়েছে, আমরা মাল লাগিয়েছি, আমাদেরকে মাল লাগাতে বারণ করেছিল, আমরা বললাম ঠিক আছে, আমরা ছোট করে মাল লাগিয়েছি। উনি ওই দিক থেকে ধরতে ধরতে এসে আমার মাল সব ছিটিয়ে ফেলে দিয়ে আমি ঘিরে আছি, এরকম করে আমি ঘিরে আছি, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার মাল ফেলে দিয়ে গোটা মাল ছিটিয়ে দিল। সমাধান হোক একটু, যেন আমরা করে খেতে পারি। আমাদের এরকম করে রোজ রোজ ভালো লাগে না, রোজ রোজ ভালো লাগে না এরকম। শান্তিতে নির্বিঘ্নে ব্যবসার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। আমাদেরকে একটু শান্তি করে ব্যবসা করতে দেওয়া হোক। আমরা আমাদের দোকানের কাস্টমারেরা যারা জাম করার মতন চেষ্টা করে, আমরা নিজেরাই চেষ্টা করবো তাদেরকে সঠিক জায়গায় সাইকেলকে দান পড়িয়ে যাদেরকে জিনিসটাকে দিয়ে তাকে আমরা সভ্যভাবে বাড়ি পাঠিয়ে দিতে পারি। একটা মহিলা ফুল কিনতে আসছে, ফুলের সাইকেল এইভাবে লাগানোই আছে, সামনে থেকে ফুল কিনছে, পিছন থেকে পাম্পছে, দেখছি এটা কোন ধরনের মানবিকতা, আপনারাই বলুন। অন্যদিকে ট্রাফিক পুলিশ ও ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মীদের হেনস্থার অভিযোগ এনেছেন। দুপক্ষের মধ্যে বচসা হই হট্টগোল সামলাতে ঘটনাস্থলে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ক্ষুব্ধ ব্যবসায়ীদের সাথে কথা বলেন পুলিশ কর্তারা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের সাথে বেদান্ত চ্যাটার্জির রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।